চলিত বর্ষ ওড়িয়া নববর্ষ বা পণা সংক্রান্তি দুই দিন পঞ্জিকারে থিবারু উপুজিছি দ্বন্দ্ব। এহা সহিত এথর কার্তিক মাসরে পঞ্চুক চারিদিন পড়ুথিবা বেলে লক্ষ্মী নৃসিংহ বেশ ক্ষয় পড়ুথিবারু এই বেশকু নেই মধ্যে দ্বন্দ্ব উপুজিথিলা। তিথি ক্ষয় পড়ুথিবারু অনবসর সময়রে নেত্র উৎসব ও নবযৌবন দর্শন কেবে হেব তাহা স্পষ্ট হই নথিলা। এহাকু নেই আজি শ্রীমন্দির প্রশাসন কার্যালয়ে পঞ্জিকার মানঙ্কু নেই অনুষ্ঠিত হয়ে যাইছি পাঞ্জি গণনার অন্তিম বৈঠক। 1968 এবং 1971-72 মসিহা পরি চলিত বর্ষ স্নান পূর্ণিমা ঠারু রথযাত্রা পর্যন্ত প্রায় একা সময়রে পড়ুথিবারু সেই বর্ষর রীতিনীতিকু প্রায় অনুকরণ করা যিবার নিয়াযাইছি গোটে প্রকারর নিষ্পত্তি। চলিত বর্ষ পণা সংক্রান্তির নির্দিষ্ট তারিখকু নেই পঞ্জিকা নির্ধারণ দ্বন্দ্বরে থিবা বেলে আজি পঞ্জিকারঙ্ক মধ্যে বাদ বিবাদরে শেষ হয়েছি নীতি নির্ঘণ্ট। দেখন্তু তিনোটি দ্বন্দ্ব থিলা, গোটে থিলা পণা সংক্রান্তি, আউ গোটে দ্বন্দ্ব কহিবানি কিন্তু থিলা আমার যে অনসর এবং শ্রীপঞ্চমী, এই তিনোটি প্রায়ত দ্বন্দ্ব নিবারণ হয়ে যাই আছে আজি যাহা বৈঠকরে। আমি প্রথমে যা যে পণা সংক্রান্তি, পণা সংক্রান্তি যে পাঞ্জি আসিলা মুক্তিমণ্ডপুর পাণ্ডুরূপী আসিলা এবং শঙ্করাচার্য কুহতু গজপতি কুহতু এবং আমার শ্রীমন্দির মুক্তিমণ্ডপর যে গণনাকারী তাঁক হিসাবে হি যা এবং সেই হিসাবে সে পাণ্ডুলিপি করেকশন করে দিকে মন্দির যে চড়াউকরণ অনেক আমি পূজা পণ্ডা নিজক আমি বসিকি তা মন্দির যে নীতি নির্ঘণ্ট হুয়ে মন্দির পর্বপর্বাণী সেই হি আমি নির্ঘণ্ট করিক মন্দির দেইতু তার উপরে আমি তো মন্দির প্রশাসন তো পাঞ্জি ইয়ে করবনি কিন্তু মন্দির যে ইয়ে অর্বপর্বাণী গুড়া কিন্তু সেথে কেউ তারিখে কেউ বারে পড়ুছে সেটা সিলেক্ট করা যাই থাকে সে অনুসারে আজি যে পণা সংক্রান্তি সে মুক্তিমণ্ডপ তাঁকর মত দেলে যে 14 তারিখে হব বলে সে অনুসারে নিষ্পত্তি গ্রহণ করা গেল যে 14 তারিখে হব এবং আপনার রহিলা তাপরে অনসর যেহেতু ধর ক্ষয় পড়ুছি সেপা 13 দিন আমার যে হচ্ছে কিন্তু গুণ্ডিচাকু মিশাইলে আপন শ্রীগুণ্ডিচাকু মিশাইলে 15 দিন হচ্ছে সে শ্রীগুণ্ডিচা দিন হি আপনার আমি যে কহবা উভা অমাসিয়া এবং সেই দিন হি নেত্র উৎসব এবং শ্রীগুণ্ডিচা পালন করা যাব বলে নিষ্পত্তি গ্রহণ করা যাইছি। না আজ্ঞা, আমার শ্যামচন্দ্র সখীকে আমি বি নৌছু, আমার মধ্যে যে অনেক নীলাদ্রি না সে গণিত করে দেখে দেলে তাকে তাপরে কি উত্তর দিয়ে পারে আমার 14 তারিখে হি এখন পড়ুছি আমার পঞ্চুক কেতে দিন রহব অনসর কেতে দিন রহব মুক্তি মণ্ডপ পণ্ডিতঙ্ক দ্বারা চিহ্নট স্বীকৃতি প্রাপ্ত পাঞ্জিরে তথ্য আধারে অনুষ্ঠিত হব সমস্ত পর্বপর্বাণী ও রীতিনীতি। চলিত বর্ষ স্নানযাত্রা পরে পরে অনবসর 13 দিন পড়িবাকু যাউছি, সেইপরি কার্তিক মানে পঞ্চুক 5 দিন বদলরে 4 দিন পড়ুথিবারু লক্ষ্মী নৃসিংহ বেশ হেব নাহি। চলিত 2024-25 বর্ষ পাই সমস্ত পাঞ্জিরে কোনসি প্রকার অমেল হেব নাহি বলি কহিছন্তি গণনাকার ও পঞ্জিকার প্রকাশক। মুক্তিমণ্ডপ পণ্ডিত সভা আজি পর্যন্ত দীর্ঘ 150 বর্ষ হল পর্যন্ত সামন্ত চন্দ্রশেখরঙ্কর প্রকৃত গণনা পরম্পরা গণনাকু হি গ্রহণ করেছি, তো সে গণনাকু জবরদস্তি কাটিবা পাই জগৎগুরু শঙ্করাচার্যঙ্ক সম্মুখরু আজি পর্যন্ত সামন্ত স্মৃতি পরিষদ যে সামন্তক নাঁরে লোর্টি সেকুচি কিছু 20-25 পাঞ্জি তৈরি করি লোক বাঁটুছে এবং এই এমিতি গোটে গোটে ধর্মশাস্ত্রীয় বিবাদ আমার আগে লদি দিয়া যাচ্ছে। রহিলা আপনার পচারলে 13 দিন পক্ষ হেতু কমিটি হব 1972 মশিয়ার যেমিতি 71-72 মশিয়ার যেমিতি 68 বি হয়েছিল 72 বি হয়েছিল যেমিতি হয়েছিল সেটা আমার পণ্ডা পূজা পণ্ডা নিজ
ଆଉ ଦୈତାପତୀ ନିଯୋଗ ସେମାନଙ୍କର ଅଧିକାର ଆମର ଅଧିକାରଭୁକ୍ତ ନୁହଁ। ସେମାନଙ୍କର ରାଷ୍ଟ୍ରୀୟ ପଞ୍ଚାଙ୍ଗ ସେମାନେ ଛାପୁଛନ୍ତି, ତାଙ୍କର ରାତ୍ରିରେ ସୂର୍ଯ୍ୟର ସଂକ୍ରମଣ ହେଉଛି, ଆମେ ସାମନ୍ତ ଚନ୍ଦ୍ରଶେଖରଙ୍କର ସିଦ୍ଧାନ୍ତ ଦର୍ପଣ ଅନୁସାରେ ପଞ୍ଚାଙ୍ଗ ଛାପୁଛୁ। ତେଣୁ ସାମନ୍ତ ସ୍ମୃତି ମଣ୍ଡପ ଯାହାକୁ ପ୍ରମାଣପତ୍ର ଦେଉଛି, ସାମନ୍ତ ଚନ୍ଦ୍ରଶେଖର ବିଧି ଅନୁସାରେ ସିଦ୍ଧାନ୍ତ ଦର୍ପଣ ଅନୁସାରେ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ମାନେ 14 ତାରିଖର ସୂର୍ଯ୍ୟୋଦୟ ପରେ ସୂର୍ଯ୍ୟର ସଂକ୍ରମଣ ହେଉଛି। ଏତିକି ହେଲା ପଣା ସଂକ୍ରାନ୍ତି, ସେଥିପାଇଁ ଆମେ 14 ତାରିଖରେ ପାଳନ କରୁଛୁ। ତାଙ୍କର ରାତ୍ରି ସମୟରେ ପାଳନ ହେଉଥିବାରୁ ସେମାନେ ବି 13 ତାରିଖରେ ତାକୁ ପାଳନ କରୁଛନ୍ତି, ଏହା ହେଲା ବିବାଦ। ସିଦ୍ଧାନ୍ତ ସେମାନେ ପ୍ରାୟତଃ ସମସ୍ତେ ମାନିଲେ, କିନ୍ତୁ ଯେହେତୁ ସେମାନେ ରାଷ୍ଟ୍ରୀୟ ପଞ୍ଚାଙ୍ଗ ଛାପୁଛନ୍ତି, ତାଙ୍କ ପାଖରେ କୌଣସି ଗଣିତୀୟ ମେଥଡ଼ ମାନେ ନାହିଁ, NC ଲାହିରୀଙ୍କର ରାଷ୍ଟ୍ରୀୟ ପଞ୍ଚାଙ୍ଗ ଅନୁସାରେ ଛାପୁଛନ୍ତି, ସେମାନେ ସିଦ୍ଧାନ୍ତ ଦର୍ପଣର ମତକୁ ହିଁ ଲାଷ୍ଟରେ ମାନିଲେ। ଅନ୍ୟପଟେ ପଞ୍ଜିକା ପଞ୍ଜିକା ଭିତରେ ଅମେଳ ହୋଇ ଯାନିଯାତ୍ରା ପର୍ବପର୍ବାଣି ଶ୍ରୀମନ୍ଦିରର ନୀତିକାନ୍ତିକୁ ନେଇ ଯେଉଁ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ସୃଷ୍ଟି ହେଉଛି, ତାକୁ ଦୂର କରିବା ପାଇଁ ଆଜି ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ କାର୍ଯ୍ୟାଳୟରେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୈଠକରେ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି କି 14 ଏପ୍ରିଲରେ ଅନୁଷ୍ଠିତ ହେବ ପଣା ସଂକ୍ରାନ୍ତି ବା ମହାବିଶୁବ ସଂକ୍ରାନ୍ତି। ପଞ୍ଜିକା ରାଧାରମଣ ପଞ୍ଜିକା କୋହିନୂର ପଞ୍ଜିକାରେ 14 ତାରିଖ ଥିବାବେଳେ ସାମନ୍ତ ଚନ୍ଦ୍ରଶେଖର ପଞ୍ଜିକା ବିରଜା ପଞ୍ଜିକାରେ 13 ତାରିଖରେ ପଣା ସଂକ୍ରାନ୍ତି କରାଯିବା ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଥିଲା, ଯାହାକୁ ନେଇ ଶ୍ରୀମନ୍ଦିର ପକ୍ଷରୁ ସ୍ପଷ୍ଟୀକରଣ ରଖାଯାଇଛି। 2024ର ଗୋଟିଏ ଦିନରେ ନେତ୍ର ଉତ୍ସବ, ନବଜୀବନ ଦର୍ଶନ ଓ ରଥଯାତ୍ରା ହେଉଛି, ଯେଉଁଟାକି ବିଗତ ବର୍ଷ ବିଗତ ଦିନରେ ଏଇ ପରମ୍ପରାର ଯେଉଁ ବିଧି ଅଛି, 1971 ହଉ 1969 ହଉ, ତାକୁ ଆମେ ଚିନ୍ତା ଭାବନା କରିକିରି ଦୈତାପତି ନିଯୋଗ ମିଟିଂ କଲାପରେ ତା'ର କେମିତି ସୁନ୍ଦର ଭାବରେ ସେଇଦିନ ମହାପ୍ରଭୁଙ୍କ ରଥଯାତ୍ରା ହେବ, ଯେଉଁଥିରେ କି 20 କୋଟି ଲୋକ ଆସିଥିବେ ରଥଯାତ୍ରା ପାଇଁ, ସେଥିପାଇଁ ଆମର ଗୋଟେ ମିଟିଂ ହେବ, ସେ ମିଟିଂରେ ଆମେ ନିର୍ଣ୍ଣୟ ନେବା ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା କରୁଛୁ। ପୁରୀରୁ କ୍ୟାମେରାମ୍ୟାନ୍ ଦେବ ବେହେରାଙ୍କ ସହ ତୁଷାର ରଞ୍ଜନ ନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ, ଧରିତ୍ରୀ ଲାଇଭ।